আতশবাজি থেকে গাছে আগুন, আগুন নেভাতে জলপাইগুড়ি দমকল বিভাগের তিনটি ইঞ্জিন রাত ভোর কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকায় সোমবার রাত 11:30 নাগাদ একটি বিয়ে বাড়ির লোকেরা ভদ্রাকালী মন্দিরে তারা নববধূকে নিয়ে আসেন আশীর্বাদ নিতে। সেখানেই বিয়ে বাড়ির লোকেরা আতশবাজি ফাটায়। স্থানীয়দের অভিযোগ, সেই আতশবাজি থেকে মন্দিরের পাশে রাস্তার ধারে থাকা বহু পুরানো গাছগুলির মধ্যে একটি গাছে আগুন লেগে যায়। বিয়ে বাড়ির লোকেরা চলে যাওয়ার পরেই দাউ দাউ জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল কেন্দ্রে, প্রথমে দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আগুন ভয়ঙ্কর চেহারা নেয়। পরবর্তীতে আরও দুটি ইঞ্জিন নিয়ে এসে রাত ভোরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ কালীবাড়িতে আসা সমস্ত বিয়ে বাড়ির কাছে অনুরোধ করেন, তারা যেন এই মন্দির এলাকায় এসে কোনো প্রকার আতশবাজি না ফাটান, কারণ এই এলাকায় মন্দিরের পাশে প্রচুর পুরনো গাছ রয়েছে, পাশেই অনেক বাড়ি রয়েছে, এই বাড়িগুলিতে আগুন লাগলে ভয়ঙ্কর চেহারা নিতে পারত। Olivera.